দিবস আপনারা দেখতেই পেরেছেন, এখানে বিভিন্ন অনেক ধরনের কাঁকড়া ভাইরা ঝুলিয়ে রেখেছেন। দৃশ্যটা দেখতে খুবই চমৎকার, আমি তো ভিডিও থেকে দেখতেছি, আপনারা যদি সামনাসামনি এসে দেখেন ভাই, এগুলো তো তাজা এখনো না, এগুলো কিন্তু হাত পা নাড়তেছে ভিউয়ার্স, তাহলে বুঝতেছেন এগুলো কিন্তু এখনো তাজা। ভিউয়ার্স দেখতে পারতেছেন যে সামুদ্রিক কেকড়া, আসলে আপনারা যদি নিজ চোখে না দেখে সেটা কখনো একটা মজাটা বুঝবেন না, নিজ চোখে দেখে অবশ্যই অনেকটা দেখবেন তো অনেক ভালো লাগে। বিয়ার সামুদ্রিক মাছ দেখতে খুবই সুন্দর, আপনারা যদি আসেন অবশ্যই সমুদ্র পাড়ে এসে কিন্তু নদীর মাছ খেয়ে যাবে, সাগরের মাছ খেয়ে যাবে। বিয়ার্স এর আশেপাশে যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকানে কিন্তু সেম কন্ডিশন, এখানে বিভিন্ন রকম প্রকার সাগরের মাছ রয়েছে, আপনারা আসলে অবশ্যই কিন্তু এসব মাছ খেয়ে যাবে। এবং বিয়ার্স আমরা দেখতেছি যে যতগুলো দোকান রয়েছে বিয়ার্স সবগুলো দোকানে কিন্তু আপনার বিভিন্ন আইটেমের কিন্তু মাছ রয়েছে, সামুদ্রিক মাছ যেটাকে বলে, কাঁকড়া, সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ বিয়ার্স, অস্থির, অসাধারণ, নিজ চোখে না দেখলে, এত যে সুন্দর জায়গা, এত যে সুন্দর মাছ, সাগরের মাছ আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছেন, নিজ চোখে না দেখলে বিয়ার্স আপনার বিশ্বাস করবে। তো বিয়ার্স আপনারা যদি ঘুরতে আসেন উপাস্তা থেকে নিয়ে আপনারা যখন ঘুরতে আসবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু সুগন্ধ এই বিচে কিন্তু আপনারা এসে মাছ খেয়ে যাবেন। বিয়ার্স আল্লাহ পাক পৃথিবীতে যে কত আইটেমের মাছ তৈরি করে রেখেছেন সেটা আপনি কিন্তু এই সামুদ্রের মাছ যদি না দেখেন, সাগরের মাছ, বঙ্গোপসাগরের মাছ, আপনি কিন্তু বুঝবেন না। জাস্ট আমি জানতাম যে সাগরে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এখন নিজ চোখে এসে দেখলাম যে আমি আইডিয়া যা করেছি তার থেকে আরো অনেক ধরনের মাছ সমুদ্রে কিন্তু পাওয়া যায়। ভিউয়ার্স এই যে মাছগুলোকে দেখতেছেন এটাকে বলে যে ফরিং চিংড়ি, অস্থির, খুবই সুন্দর লাগে মাছগুলোকে দেখতে, মানে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর মাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়ার্স এগুলো হচ্ছে বিভিন্ন আইটেমের সুন্দর সুন্দর বিভিন্ন রঙের কেকড়া, এগুলো কিন্তু সামুদ্রিক সামুদ্রিক কেকড়া, খেতে খুবই মজাদার। আর এখানে বিয়ার্স আর একটা বিষয়টা হলো এই যে আপনারা কাঁকড়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু আধা ফ্রাই করা, কেউ এসে যদি অর্ডার করে তাহলে কিন্তু এগুলো কিন্তু ফুল ফ্রাই করে দেওয়া হয়। ভাই এগুলো কি আধা ফ্রাই করা? অর্ডার দিলে ফুল ফ্রাই করে দেন না? বিয়ার্স দেখতেছেন যে এই মাছগুলো কিন্তু আধা ফ্রাই করা, প্লাস আপনারা কেউ যদি অর্ডার দিবেন তাহলে কিন্তু মাছগুলো কিন্তু ফুল ফ্রাই করে দিবে। ভাই দোকানটা কি আপনার? আচ্ছা, তো ভাই বিয়ার্স আপনারা যদি সাগরপাড়া আসেন অবশ্যই কিন্তু মাছগুলো কিন্তু খেয়ে যাবেন, খুবই সুন্দর এবং সুস্বাদু মাছ। বিয়ার্স যদি পয়েন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই থেকে কিন্তু লাস্ট মাথা পর্যন্ত, প্লাস একদম শেষ মাথা পর্যন্ত এগুলো কিন্তু সব কিন্তু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ, শুধু সামুদ্রিক মাছ। আপনি যখন আসবেন তখন দেখবেন যে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, এখানে আসলে অবশ্যই আপনারা সামুদ্রিক মাছ খেয়ে যাবেন। এটা হচ্ছে আমরা যে পয়েন্ট থেকে আপনারা যে মাছগুলো দেখাইতেছি এটা হচ্ছে যে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট, কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট, আপনারা এই সুগন্ধা বিচ পয়েন্টের সামনে যখন আসবেন তখন কিন্তু এই রকমের বিভিন্ন ধরনের মাছগুলো কিন্তু অবশ্যই কিন্তু বিয়ার্স আপনারা দেখতে পাবেন। তো বিয়ার্স আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা দেবেন। আল্লাহ হাফেজ, আর কোনো ভিডিও নিয়ে দেখাবে আপনাদের সামনে।